চাইছিলাম একটা নতুন রান্না না নতুন শরবতের রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে গরমকালে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত। শুধু তো লেবু শরবত তো হতে পারে না, টুইস্ট আছে লেবু শরবতের মধ্যে। আমি অনেক কিছু দেবো, সেটা হচ্ছে কী দেবো তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক লেবু শরবত। ¿Por qué lo que le llaman?
শরবতটা এই সমস্ত কিছু দিয়ে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও, আর পটাপট বানাও, গরমকালে চটচট খেয়ে নাও। কোথাও থেকে এসে তোমরা এটা ক্যারি করতেও পারো, মানে কোথাও নিয়েও যেতে পারো সঙ্গে করে, প্লাস ফ্রিজে রেখেও দিতে পারো বোতলে করে। তো জল পেস্টটা যখন লাগবে তখন এইটা খেলে এনার্জিও পাবে, শান্তিও হবে, সব কিছু একদম ঠিক আছে। হ্যাঁ, যা একটু বেশি টক খাও তার একটু বেশি লেবু চিবড়ে দাও লেবু।